প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়টি নিয়ে স্কলার্স অনলাইন স্কুলের সাথে আছে আমি রিফাত লাবনী। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় পদার্থ শক্তির তৃতীয় অংশ পদার্থের গঠন নিয়ে। এই পদার্থের গঠন অংশে আমরা জানতে পারব পদার্থ বলতে কি বোঝো, পদার্থ কি দিয়ে তৈরি এবং পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা জানতে পারব। তো শিক্ষার্থীরা চলো আলোচনাটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠ্য বইয়ের 38 নং পেজটি। এই পেজে আমরা পদার্থের গঠন সম্পর্কে জানব। শিক্ষার্থীরা চলো আমরা জেনে নিই পদার্থের গঠন কি। তার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে পদার্থ কি, যার ওজন আছে, আয়তন আছে এবং জায়গাও দখল করে, তাই হচ্ছে কিন্তু পদার্থ। আমাদের চারপাশে সব কিছুই পদার্থ, এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও কিন্তু পদার্থ। অর্থাৎ আমাদের চারপাশের সব কিছুই, যেমন এই বই খাতা, দালান কোঠা, নদী নালা, বায়ু, আকাশ, বাতাস, সবই হচ্ছে পদার্থের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো পদার্থ কি দিয়ে তৈরি, তাই না? এই প্রশ্নটি সম্পর্কে আমরা জানবো, আগে আজকের আলোচনাটি ভালোভাবে জেনে নিই। তো শিক্ষার্থীরা এখন কাজটি দেখে নিই। এক খণ্ড চক গুঁড়া করি। তোমরা সাধারণত দেখে থাকবে যে স্কুলের শিক্ষকগণ চক দিয়ে বোর্ডে লিখেন। এই চকটাকে যদি নিয়ে আমরা গুঁড়ো করি তাহলে কি অবস্থা হবে? তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, কয়েক খণ্ড চক নেব, সাথে একটি হাতুড়ি নেব এবং একটি খবরের কাগজ নেব। অর্থাৎ খবরের কাগজটি আমাদের প্রয়োজন হবে কাজটি সুবিধার জন্য। তো এখন আমরা একটি চক তৈরি করে নিই। চকে প্রথমে আমরা চকের ছবিটি এঁকে নেব, তারপর চকটি হাতুড়ি দিয়ে গুঁড়ো করব, অর্থাৎ ভাঙা চকের ছবি আঁকবো, তারপর চকের গুঁড়ার একটি ছবি আঁকবো। তো শিক্ষার্থীরা আমরা পরীক্ষাটি করে পর্যবেক্ষণ থেকে এই ছবিগুলো চটজলদি এঁকে নেব। তো শিক্ষার্থী, আমি তোমাদের সুবিধার জন্য ছকটি পূরণ করে দিয়েছি, তোমরা পর্যবেক্ষণের পর ছকটি পূরণ করবে। এখন আমরা পরীক্ষাটি শুরু করি। প্রথমে খবরের কাগজের ওপর চক খণ্ডটি রেখে হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করব। তারপর আমরা ভাঙা চকটি পর্যবেক্ষণ করে তার ছবি আঁকব। তারপর চকটিকে হাতুড়ি দিয়ে আরো মিহিভাবে গুঁড়া করে নেব এবং চকের মিহি গুঁড়া পর্যবেক্ষণ করে তার ছবি আঁকব। তো শিক্ষার্থীরা কি করতে হবে আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি। তোমরা সহজেই এই উপকরণগুলি নিয়ে এই ছোট্ট পরীক্ষাটি করে নেবে। তো এখন আমরা আলোচনায় চলে যাই। পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। তুমি কি মনে করো চকের মিহি গুঁড়া এবং চকখণ্ড একই? শিক্ষার্থীরা হ্যাঁ, চকের মিহি গুঁড়া এবং চকখণ্ড একই পদার্থ দিয়ে তৈরি এবং দুটোই একটি পদার্থের বাহ্যিক দুটি রূপ মাত্র। অর্থাৎ চকের মিহি গুঁড়া এবং চকখণ্ড চকেরই দুটি বাহ্যিক ভিন্ন রূপ। চকের এই মিহি গুঁড়াকে আমরা যদি একত্রিত করি তাহলে কিন্তু সমষ্টিগতভাবে যে দৃঢ় বন্ধন তৈরি হয় সেটি হচ্ছে এক খণ্ড চক। তাই চকের গুঁড়া এবং চক মূলত একই এবং একই পদার্থের দুটি ভিন্ন রূপ। এখন পরবর্তী প্রশ্নটি হলো, তুমি কি মনে করো চকের মিহি গুঁড়াকে আরও ছোট করা সম্ভব? হ্যাঁ, মনে করি যে চকের মিহি গুঁড়াকে আরও ছোট ছোট টুকরা করা সম্ভব। তার কারণ হচ্ছে এই মিহি গুঁড়াকে খালি চোখে কিন্তু আমরা দেখতে পাই না। যেহেতু আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দ্বারা পদার্থ গঠিত এবং এই সূক্ষ্ম কণাগুলোই হচ্ছে পরমাণু, এবং যেহেতু চকটি একটি পদার্থ সুতরাং চকের এই মিহি গুঁড়াকে আরও ছোট ছোট করলে আমরা সেটি খালি চোখে দেখতে পাবো না এবং পদার্থের সূক্ষ্ম সূক্ষ্ম কণা অর্থাৎ পরমাণুকেও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। অর্থাৎ আমরা জানতে পেরেছি যে এই চকের মিহি গুঁড়াকে আরও ছোট ছোট টুকরো করা সম্ভব। তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিই যে পরবর্তী পেজে কি আছে। এখানে পাঠ্য বইয়ের 39 নম্বর পেজটি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি সারসংক্ষেপ রয়েছে পদার্থ কিভাবে গঠিত হয় এবং পদার্থের অবস্থা সম্পর্কে বর্ণনা রয়েছে। তো চলো আমরা এটি ভেঙে ভেঙে স্পষ্টভাবে জেনে নিই। এখানে সারসংক্ষেপ থেকে আমরা জেনে নিই যে পদার্থ কি দিয়ে তৈরি। যেহেতু খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দ্বারা পদার্থ গঠিত, তাই পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু
একত্রিত হয়ে অণু গঠন করে। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি। এখানে আমরা জানতে পেরেছি যে পদার্থ সূক্ষ্ম কণা দ্বারা গঠিত এবং এই সূক্ষ্ম কণাগুলোকে বলা হচ্ছে পরমাণু। ছোট ছোট সূক্ষ্ম পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। আবার পদার্থ অসংখ্য অণুরও সমষ্টি, অর্থাৎ এখানে পদার্থ বিবেচনা করা হয়েছে পানিকে এবং পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। এখানে রয়েছে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। এগুলো হচ্ছে পরমাণু। যখন এই অক্সিজেন পরমাণুটির সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় তখন এই তিনটি পরমাণু একত্রিত হয়ে তৈরি হচ্ছে পানির একটি অণু, আর এই অণুর সংকেতই হচ্ছে H2O। এটিকে রসায়নের ভাষায় সংকেত বলে এবং এটির সাংকেতিক চিহ্ন হচ্ছে H2O। অর্থাৎ এই চিত্র থেকে আমরা কি জানতে পেরেছি, এই তিনটি পরমাণু একত্রিত হয়ে তৈরি হচ্ছে পানির একটি অণু, আর এভাবে অসংখ্য পানির অণু মিলে তৈরি হচ্ছে একটি পদার্থ, আর পানি হচ্ছে এখানে একটি পদার্থ। পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে এই বিষয়টি পরিষ্কারভাবে জানা যায়। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। যেমন তোমরা ছোটবেলায় লেগো এবং ব্লকস দিয়ে সবাই খেলেছো, তাই না? এই ছোট ছোট লেগোগুলো তোমরা সবাই চেনো। এই লেগোগুলো যখন আমরা একে একে সারিবদ্ধভাবে সাজাই তখন সুন্দর একটি জিনিস তৈরি করতে পারি। যেমন কেউ কেউ বিল্ডিং তৈরি করেছো, কেউ কেউ ট্রেন তৈরি করেছো, তাই না? তো এখানে এই বিল্ডিং তৈরি করার জন্য ছোট ছোট লেগো বা ব্লকসগুলোকে আমরা একটার সাথে আরেকটা সারিবদ্ধভাবে সাজিয়েছি। তো এভাবেই পরমাণুগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি অণু, আর এভাবে অনেকগুলো অণু অর্থাৎ ছোট ছোট অণুগুলোকে আমরা যখন একত্রিত করি তখন তৈরি হচ্ছে কি একটি পদার্থ। তাহলে আমরা স্পষ্টভাবে জেনে নিয়েছি যে পদার্থ কি দিয়ে তৈরি। পদার্থ ছোট ছোট পরমাণু মিলে যে তৈরি হচ্ছে অণু, এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে পদার্থ গঠিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, আশা করি এই পরমাণু এবং অণু সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ এ থেকে আমরা জানতে পেরেছি যে ছোট ছোট পরমাণু মিলে তৈরি হচ্ছে অণু এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে তৈরি হচ্ছে কি একটি পদার্থ, আর এখানে পানি হচ্ছে একটি পদার্থ। তো শিক্ষার্থীরা, এখন আমরা পানির অবস্থাগুলো জেনে নিই। পানির অনেকগুলো অবস্থা রয়েছে, তাই না? আমরা পূর্বেই জেনে এসেছি যে পানিকে কঠিন তরল এবং বায়বীয় পদার্থে রূপান্তর করা সম্ভব। কঠিনকে তাপ দিলে তরলে পরিণত হচ্ছে এবং তরলকে তাপ দিলে বাষ্পীভবনে পরিণত হচ্ছে। এই কঠিন তরল এবং বাষ্পীভবনের রূপান্তরের যে ক্লাসটি আমরা বিগত ক্লাসে করে এসেছি সেটি যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসটির লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। তো শিক্ষার্থীরা, পদার্থের অবস্থাগুলো সম্পর্কে আমরা জেনে নিই। পদার্থ কঠিন তরল না বায়বীয় অবস্থায় থাকবে তা নির্ভর করে পদার্থের অণুগুলো কিভাবে সাজানো, অর্থাৎ তাদের সাজানো কেমন সেটির ওপর নির্ভর করছে পদার্থের অবস্থা। এদের মধ্যে বন্ধন কেমন। পানি একটি পদার্থ, পানির তিনটি অবস্থা রয়েছে, যেমন বরফ, পানি এবং জলীয় বাষ্প। পানি অসংখ্য পানির অণু দ্বারা গঠিত, অর্থাৎ ছোট ছোট হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু মিলিত হয়ে তৈরি হচ্ছে একটি পানির অণু, আর এভাবে অসংখ্য পানির অণু দ্বারা তৈরি হচ্ছে কি পানি, অর্থাৎ একটি পদার্থ তৈরি হচ্ছে। এই অণুসমূহ সবসময় গতিশীল, পানির অণুসমূহ স্থির থাকে না, এগুলো সর্বদা কি ছোটাছুটি করছে। কঠিন পদার্থ যেমন বরফে পানির অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং তরল পদার্থের মধ্যে পানিতে পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে, আর এই খালি জায়গাতেই তারা সবসময় গতিশীল থাকে। আবার বায়বীয় পদার্থ যেমন জলীয় বাষ্পে পানির অণুসমূহ একে অপর থেকে বেশ দূরে অবস্থান করে। বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে, ফলে অণুগুলো দ্রুত গতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করতে পারে। তো শিক্ষার্থীরা, এ থেকে আমরা জানতে পেরেছি যে পানি একটি পদার্থ এবং এর তিনটি অবস্থা রয়েছে, কঠিন, তরল এবং বায়বীয়। বরফকে তাপ দিলে পানিতে পরিণত হচ্ছে এবং পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। এখন আসি কঠিন পদার্থে। কঠিন পদার্থে অণুগুলো হচ্ছে অনেক বেশি দৃঢ়, অর্থাৎ এদের বন্ধন কিন্তু অনেক বেশি দৃঢ়। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি পানির তিনটি অবস্থার।
এখানে হচ্ছে কঠিন পদার্থ, এটি হচ্ছে তরল পদার্থ এবং এটি হচ্ছে পায়বীয় পদার্থে। তাদের মধ্যে অণুগুলোর যে বন্ধন সেটি এভাবে দৃঢ়ভাবে থাকে, অর্থাৎ কঠিন পদার্থের অণুগুলো এভাবে শক্তভাবে আটকে থাকে এবং এদের মধ্যে কোনো খালি জায়গা নেই, এত দৃঢ়ভাবে এরা একে অপর সাথে আটকে থাকে। তাই কঠিন পদার্থকে ভাঙা কিন্তু সহজ নয়। যেমন একটি চকের গুঁড়োকে ভাঙার জন্য আমাদের হাতুড়ির প্রয়োজন হচ্ছে, তাই না? অর্থাৎ চকটি হচ্ছে এখানে কি কঠিন পদার্থ। সুতরাং পানি তৈরি একটি বড় বরফকে ভাঙতে হলেও আমাদের হাতুড়ির প্রয়োজন হচ্ছে। কঠিন পদার্থ একটি নির্দিষ্ট আয়তন দখল করে, অর্থাৎ জায়গা দখল করে থাকে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে দেখো এরা মোটামুটি স্বাধীন এবং এদের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে, তাই না? তরল পদার্থের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তরল পদার্থের অণুগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা অণু, এই অণুগুলোর ভেতরে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। এই অণুগুলোর মধ্যে কিন্তু বেশ খালি জায়গা রয়েছে এবং এরা সবসময় গতিশীল। কোনো পাত্রে যদি আমরা পানি রাখি তাহলে পাত্রের সমস্ত অংশই কিন্তু সে দখল করে নেয়, কিন্তু কঠিন পদার্থকে যদি কোনো আমরা পাত্রে রাখি তাহলে কঠিন পদার্থ কিন্তু সে যতটুকু তার আয়তন বা আকার ততটুকুই সে জায়গা দখল করে, অর্থাৎ পানির অণুগুলো তাদের স্থান পরিবর্তন করছে, অর্থাৎ গতিশীলতার কারণেই তারা পাত্রের আয়তনটি দখল করে নিচ্ছে। কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো বেশ স্বাধীন থাকে, এরা সর্বদাই স্বাধীনভাবে চলাচল করতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অণুগুলোর মধ্যে যথেষ্ট দূরত্ব রয়েছে একটি অণুটি থেকে এবং এরা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। যেমন এই যে তোমরা আকাশ বাতাস দেখতে পাও, এগুলো কিন্তু বায়বীয় পদার্থ এবং এখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু রয়েছে যারা স্বাধীনভাবে সর্বদা বিচরণ করছে। তো এটি হচ্ছে বায়বীয় পদার্থের অণু, এই অণুগুলো সর্বদা স্বাধীনভাবে ছোটাছুটি করে। তো শিক্ষার্থীরা, একে একে আমরা পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে জেনে নিয়েছি। তো চলো এখন আমরা এই অধ্যায়ভিত্তিক যে কুইজ প্রশ্নগুলো রয়েছে সেগুলো এক পলকে দেখে নিই এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। অধ্যায়ভিত্তিক কুইজ প্রশ্ন, শিক্ষার্থীরা তোমরা কুইজ প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখো এবং এর উত্তরগুলো খাতায় লিখে নেবে। কুইজ প্রশ্ন এক, পদার্থ কাকে বলে? দুই, পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? তিন, দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে কি গঠিত হয়? আশা করি আজকের উত্তরগুলো তোমরা ঝটপট দিতে পারবে। চার, বরফে পানির অণুসমূহ কি অবস্থায় থাকে? পাঁচ, পদার্থের দশা পরিবর্তনের কারণ কি? তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো ঝটপট খাতায় লিখে নাও, কিছুক্ষণ পর আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। শিক্ষার্থীরা আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এক, যার ওজন আছে, আয়তন আছে এবং জায়গা দখল করে তাই হচ্ছে কিন্তু পদার্থ। পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে তৈরি হচ্ছে পানির একটি অণু। সবগুলো অণু কিন্তু দুটো হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু সমন্বয়ে তৈরি হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। এভাবে এক একটি পদার্থ এক এক রকম অণুর সমন্বয়ে গঠিত হচ্ছে। বিভিন্ন পদার্থের সংকেত এবং অণু পরমাণু সম্পর্কে তোমরা বড় ক্লাসে জানতে পারবে বিস্তারিতভাবে। এখানে শুধুমাত্র পানির অণু নিয়েই আলোচনা করা হয়েছে। চার, বরফে পানির অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং এদের বন্ধন অনেক বেশি দৃঢ় হয়, এদেরকে ভাঙা সহজ নয়। পাঁচ, পদার্থের দশা পরিবর্তনের কারণ হচ্ছে এর অণুগুলোর মধ্যবর্তী খালি জায়গা আছে, এই যে দশা। যেমন কঠিন থেকে তরলে, তরল থেকে বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে, পদার্থের অবস্থার যে পরিবর্তন বা দশার যে পরিবর্তন, অণুগুলোর মধ্যবর্তী খালি জায়গা এবং এদের বন্ধনের দৃঢ়তা পার্থক্যের কারণেই কিন্তু এই দশাগুলো পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের বন্ধনের দৃঢ়তা অনেক বেশি, এটি একটি দশা। এবং এই কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হচ্ছে যখন, তখন সেখানে অণুগুলোর মধ্যে বন্ধনের দৃঢ়তা কঠিন অবস্থা থেকে একটু কম থাকে এবং এটিও হচ্ছে আরেকটি দশা, তরল দশা। এবং যখন এটি বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে তখন সেখানে অণুগুলো স্বাধীনভাবে ছোটাছুটি করতে পারছে, তো এটি হচ্ছে আরেকটি দশা। অর্থাৎ এদের বন্ধনের দৃঢ়তার উপরই পদার্থের দশা পরিবর্তনটি নির্ভর করছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের আলোচনাটি ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি কোনো সমস্যা থেকে যায় বা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স রয়েছে আমাদের মূল্যবান মন্তব্যটি লিখে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল, পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থ শক্তি এর অনুশীলনী পর্ব নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।